ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলে তোমরা ভালো আছো। ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিও তোমাদেরকে শেয়ার করব উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক এবং ইলেভেনের সহায় পাস কীভাবে সম্পূর্ণ তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। দেখো তো ভিডিও শুরু করার আগে বলি যে আমাদের চ্যানেলের সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে, ঠিক আছে? আর এই ভিডিওটি একটু ফ্রেন্ডস থাকলে শেয়ার করে দিবে, শেয়ার করে অন্য কেটা দেখার সুযোগ করে দাও। তো শুরু করা যাক আজকের মেন টপিক। দেখো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হচ্ছে 10 জুন, তার আগে এই একটা খবর জানা গেছিল তোমাদের শেয়ার করছি। প্রথমে বলি ক্লাস ইলেভেন মানে একাদশ শ্রেণীর ব্যাপারটা বলি। দেখো ক্লাস ইলেভেন থেকে যারা টুয়েলভে উঠবে, ইলেভেনের যে পাশ ফেলের কোনো ব্যাপার থাকে না, এখানে জাস্ট নিজের স্কুলে পরীক্ষা হয়, তো ইলেভেনে সবাইকে পাস করে দেয়। এক্ষেত্রে বলা হচ্ছে দুটো বা তিনটি সাবজেক্টে পাস করলে ইলেভেনকে টুয়েলভে তুলে দেওয়া হয় বা পাস করে দেওয়া হয়, ইলেভেনে সবাই পাস বলা হচ্ছে এর জন্য, ঠিক আছে? এবার দেখো টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবার বলছি। দেখো উচ্চ মাধ্যমিক এবছর হোম সেন্টার পরীক্ষা হয়েছে, তো হোম সেন্টার পরীক্ষা হওয়ায় তারা তো নিজের স্কুলে পরীক্ষা দিচ্ছে, অনেক ফেসিলিটি পেয়েছে। তো যেসব স্যাররা উচ্চ মাধ্যমিক খাতা দেখেছে তাদের কাছ থেকে জানা গেছে উচ্চ মাধ্যমিকে মার্কস বেশি অনেকের পেয়েছে, মানে উচ্চ মাধ্যমিকে ফলাফল ভালোই হয়েছে। আর ওদের কাছে যা খাতা ছিল সেগুলোতে ফেল করেনি, সবাই বেশি মার্কস পেয়েছে, শর্টেই পাস হয়ে গেছে এক কথায়, ঠিক আছে? উচ্চ মাধ্যমিকে শর্টে পাস বলতে গেলে অনেক বেশি মার্কস পেয়েছে। আর ওনারা বলেন যে এখন পর্যন্ত কেউ ফেল করেনি, সবাই যে কটা খাতা এসেছে সবাই পাস করেছে, সবাই অনেক নাম্বার পেয়েছে, এটা তিনারা শেয়ার করলেন, এটা তোমাদেরকে জানাচ্ছি। তার জন্য বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মানে সাদা খাতা এবং পরীক্ষা দেয়নি এমন ছাড়া সবাই পাস করেছে, মানে সবাই পাস, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক কেউ ফেল করবে না যেটা জানা গেছে সেটা তোমার শেয়ার করলাম, ঠিক আছে? যে উচ্চ মাধ্যমিক ইলেভেন এবছর সবাই পাস করেছে, আর তোমাদের উচ্চ মাধ্যমিকে 10 জুন তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে, তোমরা 11টার পরে দেখতে পাবে ওয়েবসাইটে। আমি এর আগে ভিডিও দিয়েছি কীভাবে দেখতে হবে, এরপর ভিডিওতে নিয়ে আসবো, তোমরা দেখতে পাবে। আর রেজাল্ট কিন্তু ওই দিন তোমাদের মার্কশিট রেজাল্ট দেবে, কিন্তু মার্কশিট কিন্তু ওই দিন দেবে না, কারণ মার্কশিটের কাজ চলছে, কাজ শেষ হয়ে গেলে 20 তারিখে তোমাদেরকে মার্কশিট দিয়ে দেবে, ঠিক আছে? এটা তোমাদের শেয়ার করলাম। অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্ট করবে, কমেন্ট যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবার আগে নতুন ভিডিও বা আপডেট পেতে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।